চোখের সামনে রয়েছে আনুমানিক 50 লক্ষ টাকার মদ, গুড়িয়ে ফেলা হবে, না সহ্য করতে পারেননি। মূলত যারা মদ পান করতে ভালোবাসেন তারা তো এই দৃশ্য দেখে একেবারে বেজায় রেগে গিয়েছিলেন, তাই হুড়োহুড়ি পড়ে গেল সেই মদ কিভাবে নিয়ে সেখান থেকে পালানো যায়। তাই যে যখন থেকে পারলেও মদের বোতল তুলে নিয়ে একেবারে দৌড়। পুলিশের সামনেই ঘটলো এমন ঘটনা। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় বাজেয়াপ্ত করা হয়েছিল প্রায় 50 লক্ষ টাকার মদ, আর সেগুলো পরিকল্পনা মাফিক গুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। তৈরি ছিল বুলডোজার, কিন্তু সেই দৃশ্য সহ্য হয়নি, হুড়োহুড়ি পড়ে গেল সেই মদের বোতল নিয়ে নেওয়ার জন্য। আর এই পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতন বেগ পেতে হয়েছে পুলিশকেও, তৎপর হতে হয়েছে পরিস্থিতি সামাল দিতে, কার্যত হিমশিম খেতে হয় তাদের। একসময় পুলিশ শক্তিও প্রয়োগ করেছে বলে জানা গিয়েছে, কিন্তু মদ লুট কিছুটা হলেও আটকাতে পেরেছেন তারা। কিন্তু সবটা সম্ভব হয়নি, চোখের সামনে এত মদের বোতল নষ্ট হয়ে যাবে এই দৃশ্য দেখা যায় না, তাই একেবারে ভরে গেছিল এলাকা যারা মদ খেতে ভালোবাসেন, তাই সেখানেই আচমকা পড়ে গেল লুট। অনেকটা এলোমেলো করে দেমা লুটে পুটে খাইয়ের মতন দশা। যে যেখান থেকে পারলেন এসে মদ তুলে নিয়ে একেবারে দৌড় দিলেন। আর এই ভিডিও সমাজ মাধ্যমে এখন ঘুরপাক খাচ্ছে, রীতিমতন ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।